गुड मॉर्निंग वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। आज के पुरी थेके कोलकाता चले ट्रेने आज स्टेशन जस्ट नामलाम और एखान थेके लास्ट व्लॉगटा शेष हो चिलो तो भावलाम आज के एखान थेके शुरू करी। तारपर बाड़ी गेलाम, बाड़ी गिये एखाने बाजार करे आनलो अनिंदो, एकटु फ्रेश हुए जामा कपड़ धोया करे सब किछु क्लीन करे घर दुआर, तारपर एखाने रान्ना करे निच्छे एकटा ग्रेवी आलू दिए पेंयाज आदा रसुन बाटा दिए। और कीसर ग्रेवी सेटा देखते थको, अवश्य तोमादेरके देखाबो कि रान्ना करछि। आज के ओ बाजार थेके निये एसेछिलो माच और माछटाके भेजे आगे आमी तुले रेखेछि, तारपरे ग्रेविटा रान्ना करछि। और कि माछ निये एसेछिलो सेटा आमार भीषण प्रिय माछ, ओरो भीषण प्रिय माछ और आशा करि तोमादेरो अनेकेरई प्रिय माछ हबे। और सेई माछटाके एई झोलटा एकटु फुटे उठलेई तारपर माछटाके दिये आमी झोलटाके नामिये नेब। और एखन माछटा दिये दियेछि सेटा हलो भेटकि माछ, आर आमी रान्ना करछि भेटकि माछेर कालिया। देखते कि रकम हयेछे अवश्य कमेंट करे जानिओ। किन्तु गुड इवनिंग वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। सकाल थेके एकदम ही तोमादेर साथे फ्रंट कैमेराते आसते पारिनि कारण प्रचंड गरम, आमार तो पुरो फेस ही चेंज हये गेछे आमी निजे बुझते पारछि। तारपर कलकाता आसलाम, पुरी थेके एसे खावा दावा करलाम, একটু রেস্ট করলাম, এখন বেরোচ্ছি। যেখানে যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পাখার আওয়াজ শুনতে পারবে কারণ পাখা ছাড়া থাকা যাচ্ছে না কলকাতায়, এতটা গরম। যারা আছো কলকাতায় তারা তো জানো কলকাতায় কিরকম গরম, আর আমরাও ভুগছি গরমটা। নিচে বিছানা করে ঘুমিয়েছিলাম, দুপুরবেলা একটু রেস্ট করেছিলাম, ঘুমতে আর হচ্ছে না গরমে। তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো যে আমি আজকে কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি এসেছি একটু শপিং মলে, আর এসে কিছু হাতেও নিয়ে নিয়েছি আর ওর হাতেও কিছু দিয়ে দিয়েছি। এখন একটু ঘোরাঘুরি করার জন্য, বাইরে প্রচণ্ড গরম, তার জন্য আমরা চলে এসেছি একটু ডায়মন্ড প্লাজাতে। সেটা আমাদের বাড়ি থেকে একটু কাছেই, আমাদের 2 নম্বর থেকে জাস্ট একটা বাস নিলেই হয়ে যায় নাগের বাজারের ডায়মন্ড প্লাজা। তো ডায়মন্ড প্লাজাতে এসে একটু ঘুরছিলাম আর এসিও ছিল, ভালো লাগছিল। বাইরে তো পুরো গরম, তার থেকে ভালো এসির মধ্যে একটু ঘোরাঘুরি করি। তারপর কিছু জিনিস নিলাম, শপিং করলাম কিছু আমার আর ওর দুজনেরই। তারপর একটু সাইডে ঘোরাঘুরি করছিলাম, তারপর ছবি তুলছিলাম। আর এখানটা দাঁড়িয়ে না সব মানুষ দেখতে দেখতে বেশ ভালোই লাগে। তোমাদের কীরকম লাগে শপিং মলে গিয়ে দেখতে? আর আমাদের একটা জিনিস নেওয়ার ছিল, সেটা ছিল এসি। তো এসিটা নেওয়ার জন্য আমরা দেখতে এসেছিলাম, আজকে নেব না, আজকে একটু প্রাইসগুলো দেখতে এসেছিলাম। সাথে এখানে বিভিন্ন রকমের ফ্রিজ, ইন্ডাকশান, ওভেন এইসব কিছু ছিল। ভাবলাম টিভি ছিল, তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছিলাম। বেশ ভালো জিনিস ছিল এখানে জিও স্মার্ট বাজার আর ডায়মন্ড প্লাজার উপরটাতে। আর এখানে আয়রনগুলো বিভিন্ন রকম কালারফুল, ওভেন, বেশ ভালো লাগছিলো দেখে। তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, তার জন্য একটু ভিডিও নিয়ে নিয়েছি। তারপর এখন বাজছে ঘড়িতে প্রায় 9:30, তো এখান থেকে বেরোনোর আগে ভিতরে একটু কিছু খেয়েছিলাম। এখানে পপকর্ন বয়েল পাওয়া যায়, ওসব খেয়েছিলাম। তারপর এখন নেমে যাচ্ছি। আর এখানটা না বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমভাবে সাজানো হয় ডায়মন্ড প্লাজাটা। তারপর আমাদের কিছু গ্লোসারি জিনিসের দরকার ছিল, চাল এসব কিছু। তো এখান থেকে অল্প করে কিছু জিনিস নিয়ে নিলাম। তারপর দেখলাম লাইনে অনেক ভিড়, অনেক লাইন টাইন করে তারপর নিয়ে এখন বেরোনোর পালা আমাদের। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই, গুড নাইট।